হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। সুবীর দাসের রিজনিং এবং জিআই বই থেকে আরও একটা নতুন অধ্যায় আজকে আমি শুরু করতে চলেছি, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। এবং অধ্যায়টি হচ্ছে প্রবলেমস বেসড অন ডাইরেকশন, অর্থাৎ দিক নির্ণয় সংক্রান্ত সমস্যা। এবং এই দিক নির্ণয় কিন্তু রিজনিং এবং জিআইয়ের মধ্যে একটা ভীষণ গুরুত্বপূর্ণ এবং অন্যতম অধ্যায়, যেটা তোমরা প্রত্যেকেই জানো। অর্থাৎ এই দিক নির্ণয় থেকে কিন্তু প্রশ্ন পরীক্ষাতে অবশ্যই থাকে। তাহলে চলো বন্ধুরা, শুরু করে দেওয়া যাক আজকের ভিডিওতে আরও একটা নতুন অধ্যায়। তো তাহলে বন্ধুরা, তোমরা ডিসপ্লেতে যে ছবিটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু দিক নির্ণয় সংক্রান্ত সমস্যা সমাধানের মূল হাতিয়ার বা প্রধান যে বিষয়টা নিয়ে এই সমস্ত সমাধান করতে হয়, সেটা হচ্ছে এই দিকগুলো। অর্থাৎ প্রধান চারটে দিক আছে, ইস্ট, ওয়েস্ট, নর্থ এবং সাউথ, অর্থাৎ পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। এই চারটে দিক ছাড়াও আরও বাকি চারটে দিকের এখানে প্রয়োজন হয়, উত্তর পূর্ব, উত্তর পশ্চিম, দক্ষিণ পশ্চিম এবং দক্ষিণ পূর্ব। অর্থাৎ এই দিক নির্ণয় সংক্রান্ত সমস্যাগুলো সমাধান করার পূর্বে এই যে ছবিটা বা ছকটা, এটা কিন্তু মাথার মধ্যে রাখতে হবে। এবং যখন তোমরা পরীক্ষার সমাধান করবে, তখন রাফ পেপারে এটা কিন্তু এঁকে নেবে, তাহলে তোমাদের প্রবলেমগুলো সলভ করতে সুবিধা হবে। তো তাহলে চলো বন্ধুরা, শুরু করে দেওয়া যাক দিক নির্ণয় সংক্রান্ত সমস্যার সমাধানগুলো। বন্ধুরা, এখন তোমরা ডিসপ্লেতে কোশ্চেন নাম্বার 1 দেখতে পাচ্ছ, যেখানে বলা হয়েছে এক ব্যক্তি উত্তর দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। প্রথমে সে 90 ডিগ্রি ক্লকওয়াইজ ঘুরল এবং পরে আবার 45 ডিগ্রি ক্লকওয়াইজ ঘুরল। এখন সে কোন দিকে মুখ করে আছে? তো তাহলে এই প্রশ্নের সমাধানের আগে প্রথমেই আমরা ডাইরেকশনটা আগে এঁকে নেব, অর্থাৎ ইস্ট, ওয়েস্ট, নর্থ এবং সাউথ। এবং এই চারটে দিক ছাড়া আরও যে একটা মূল বিষয় প্রয়োজন হয়, সেটা হচ্ছে মূল বিন্দু। অর্থাৎ একটা কিন্তু তোমরা মাঝখানে এখানে মিডিলে মূল বিন্দু এঁকে নেবে। তাহলে বলা হয়েছে এক ব্যক্তি উত্তর দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, অর্থাৎ নর্থের দিকে। তো এখানে এই উত্তর দিকে মুখ করে এই ব্যক্তি এখানে দাঁড়িয়ে রয়েছে। এবার সে কী করলো? প্রথমে সে 90 ডিগ্রি ক্লকওয়াইজ ঘুরলো, অর্থাৎ ক্লকওয়াইজ বলতে নর্থ থেকে ইস্টের দিকে, এইটা হচ্ছে ক্লকওয়াইজ। তো এটা সে ঘুরলো, ঘুরে তার পজিশন কিন্তু দাঁড়ালো ইস্টের দিকে, এখানে সে 90 ডিগ্রি ঘুরেছিল। এবার কী বললো? পরে আবার 45 ডিগ্রি ক্লকওয়াইজ ঘুরলো, এখন সে কোন দিকে মুখ করে আছে? তাহলে এখান থেকে আরও 45 ডিগ্রি ঘুরতে হলে এই ইস্টের পজিশান থেকে সাউথের পজিশান, এটা কিন্তু 90 ডিগ্রি হবে। তো এই 90 ডিগ্রির অর্ধেক হবে 45 ডিগ্রি, অর্থাৎ এটা হবে 45 ডিগ্রি, এইটুকু হবে 45 ডিগ্রি। 45 ডিগ্রি ঘোরার পরে তার পজিশান কিন্তু হবে এইখানটায়। তাহলে এখন সে কোন দিকে মুখ করে আছে? তো তাহলে এখন ওই ব্যক্তির বর্তমান পজিশান যেহেতু এটা, অর্থাৎ সে ইস্ট এবং সাউথ এই দুটোর মাঝখানে আছে, অর্থাৎ তার বর্তমান পজিশান কিন্তু সাউথ ইস্ট বা দক্ষিণ পূর্ব। তো তাহলে এটাই কিন্তু হচ্ছে সঠিক উত্তর। আশা করি তোমরা এটা বুঝতে পারলে। এবার তোমরা ডিসপ্লেতে কোশ্চেন নাম্বার 2 দেখতে পাচ্ছ, যেখানে বলা হয়েছে এক ব্যক্তি পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। প্রথমে সে 45 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরল এবং তারপর আবার 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরল, এখন সে কোন দিকে মুখ করে দাঁড়িয়ে আছে? বন্ধুরা, এখন তোমাদের যে প্রশ্নের সমাধানগুলো আমি করাচ্ছি, এগুলো কিন্তু তোমাদেরকে বোঝানোর জন্য, অর্থাৎ MCQ টাইপ যে কোশ্চেন সেগুলো তোমাদেরকে আমি পরবর্তী ক্লাসে করাবো। প্রথম দিকে এই দিক নির্ণয় সংক্রান্ত যে প্রশ্নগুলো তোমাদেরকে আমি করাবো, সেগুলো তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। তো তাহলে বন্ধুরা, এবার 2 নম্বর প্রশ্নের সমাধানটা বুঝে নেওয়া যাক। তো তাহলে প্রথমে আমরা ডাইরেকশনটা এঁকে নেব। প্রথমে বলা হয়েছে এক ব্যক্তি পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, অর্থাৎ ইস্টের দিকে এই ব্যক্তি মুখ করে দাঁড়িয়ে আছে। প্রথমে সে 45 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরল, অর্থাৎ প্রথমে সে সামান্য, অর্থাৎ 45 ডিগ্রি সে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে, অর্থাৎ উপরের দিকে যাবে, অর্থাৎ তার পজিশান হলো এটা। এবং তারপর আবার 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরল। তাহলে এখান থেকে 90 ডিগ্রি বলতে এই হলো 45 এবং তারপরে আরও 45, অর্থাৎ এখানে, অর্থাৎ তার বর্তমান পজিশান দাঁড়ালো ঠিক এটা, অর্থাৎ প্রথমে 45 ডিগ্রি, তারপর এখান থেকে সোজা 90 ডিগ্রি, এবং তার ফাইনাল পজিশান হলো এটা, অর্থাৎ তার বর্তমান পজিশান কিন্তু নর্থ ওয়েস্ট, সে এখন নর্থ ওয়েস্ট বা উত্তর পশ্চিম দিকে মুখ করে আছে, এটাই হচ্ছে সঠিক উত্তর।
এখন তোমরা ডিসপ্লেতে কোশ্চেন নাম্বার 3 দেখতে পাচ্ছ, যেখানে বলা হয়েছে এক ব্যক্তি প্রথমে দক্ষিণ দিকে মুখ করে দাঁড়িয়েছিল, তারপর সে 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরল এবং তারপর আবার 135 ডিগ্রি ক্লকওয়াইজ ঘুরল, অবশেষে সে কোন দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। প্রথমে আমরা ডাইরেকশনটা এঁকে নেব। তাহলে প্রশ্নে বলা হয়েছে এক ব্যক্তি প্রথমে দক্ষিণ দিকে মুখ করে দাঁড়িয়েছিল, তাহলে এই মূলবিন্দু থেকে দক্ষিণ দিকে অর্থাৎ সাউথের দিকে কিন্তু সে মুখ করে দাঁড়িয়েছিল, তারপর সে 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরল। এবার এখান থেকে 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরল, তারপর তার সেকেন্ড পজিশন হলো এটা, তারপর আবার 135 ডিগ্রি ক্লকওয়াইজ ঘুরল। তাহলে এখান থেকে এবার যখন সে ঘুরবে, এই হচ্ছে 90 ডিগ্রি এবং তার সঙ্গে আরও 45 ডিগ্রি, অর্থাৎ মোট হলো 135 ডিগ্রি, অর্থাৎ সে মোট 135 ডিগ্রি কিন্তু এখানে ঘুরেছে এবং ঘোরার পরে তার বর্তমান পজিশন দাঁড়িয়েছে এটা, কারণ আমরা জানি 90 প্লাস 45 হচ্ছে 135। তাহলে তোমরা এভাবে হিসাব করবে, এই হচ্ছে প্রথমে 90, এখান থেকে বাকিটা 90 এর অর্ধেক অর্থাৎ 45, অর্থাৎ তার বর্তমান পজিশন হবে কিন্তু এটা। তো সুতরাং সবশেষে সে কোন দিকে মুখ করে দাঁড়িয়েছিল, অর্থাৎ উত্তর হবে সবশেষে সে এই সাউথ এবং ওয়েস্ট অর্থাৎ সাউথ ওয়েস্টের দিকে বা দক্ষিণ পশ্চিম দিকে মুখ করে দাঁড়িয়েছিল, এটি হচ্ছে সঠিক উত্তর। তো তাহলে বন্ধুরা, এই ক্লাসগুলো থেকে যদি তোমরা উপকৃত হও এবং ক্লাসগুলো যদি তোমাদের পছন্দ হয়, তাহলে কিন্তু ভিডিও ক্লাসগুলোকে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে এই ভিডিও ক্লাসগুলোকে শেয়ার করতে ভুলো না, যাতে তারাও বিভিন্ন পরীক্ষার প্রিপারেশনের ক্ষেত্রে এই ক্লাসগুলো থেকে উপকৃত হতে পারে। এবার তোমরা ডিসপ্লেতে কোশ্চেন নাম্বার 4 দেখতে পাচ্ছ, যেখানে বলা হয়েছে পরমা প্রথমে উত্তর দিকে মুখ করে দাঁড়িয়েছিল, তারপর সে 135 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরল এবং তারপর আবার 90 ডিগ্রি ক্লকওয়াইজ ঘুরল, সবশেষে পরমা কোন দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। তাহলে প্রশ্ন অনুযায়ী প্রথমে বলা হয়েছে পরমা প্রথমে উত্তর দিকে মুখ করে দাঁড়িয়েছিল অর্থাৎ নর্থের দিকে, তারপর সে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরল 135 ডিগ্রি। তাহলে এখান থেকে 135 ডিগ্রি মানে এটা হচ্ছে 90 ডিগ্রি, এখান থেকে আরও 45 ডিগ্রি, এটা হলো 135। তাহলে সে দ্বিতীয় পজিশনে আসলো এখানে, এটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে, এবং তারপর কি বলা হয়েছে তারপর আবার 90 ডিগ্রি ক্লকওয়াইজ ঘুরল। তাহলে এই পজিশন থেকে সে কিন্তু আবার আর ক্লকওয়াইজ ঘুরবে 90 ডিগ্রি, অর্থাৎ এখান থেকে এই হলো 45 আর এই পর্যন্ত হলো 90, অর্থাৎ তার লাস্ট পজিশন হলো কিন্তু এটা, এটা হলো তার লাস্ট পজিশন। তো সুতরাং সবশেষে পরমা কোন দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, তো এটার উত্তর হবে পরমা তাহলে নর্থ ওয়েস্ট বা উত্তর পশ্চিম দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। তো আশা করি তোমরা এটা বুঝতে পারলে। এবার তোমরা ডিসপ্লেতে কোশ্চেন নাম্বার 5 দেখতে পাচ্ছ, এখানে প্রশ্নে বলা হয়েছে ঐন্দ্রিলা প্রথমে দক্ষিণ দিকে মুখ করে দাঁড়িয়েছিল, তারপর সে 135 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরল এবং সবশেষে সে ওই অবস্থান থেকে সরাসরি পিছনে ঘুরে দাঁড়ালো, এখন ঐন্দ্রিলা কোন দিকে মুখ করে দাঁড়িয়ে আছে? এটাও একটা খুব ভালো প্রশ্ন। এখানে প্রথমে আমরা ডাইরেকশনটা আগে এঁকে নেব। প্রশ্নে বলা হয়েছে ঐন্দ্রিলা প্রথমে দক্ষিণ দিকে মুখ করে দাঁড়িয়েছিল অর্থাৎ সাউথের দিকে, তারপর সে 135 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরল। তো এখান থেকে অ্যান্টি ক্লকওয়াইজ মানে এটা হলো 90 ডিগ্রি, তো সুতরাং এখান থেকে 135 ডিগ্রি সে এখানে ঘুরল, অর্থাৎ তার দ্বিতীয় পজিশন হলো এটা। তারপরে কি বলা হয়েছে সবশেষে সে ওই অবস্থান থেকে সরাসরি পিছনে ঘুরে দাঁড়ালো, এখন ঐন্দ্রিলা কোন দিকে মুখ করে দাঁড়িয়ে আছে? তো সুতরাং তার মুখ প্রথমে এই দিকে যদি থাকে, অর্থাৎ নর্থ ইস্টের দিকে কিন্তু তার প্রথমে মুখ ছিল, তো সুতরাং সে যখন সরাসরি উল্টো দিকে ঘুরে দাঁড়াবে, অর্থাৎ এই তীরচূর্ণ কিন্তু হয়ে যাবে এই দিকটাই, তো সুতরাং তাহলে সে কিন্তু তখন তাকাবে ঠিক এই সোজাসুজি, যেটা হবে সাউথ ওয়েস্ট। তো সুতরাং ঐন্দ্রিলা এখন সাউথ ওয়েস্ট বা দক্ষিণ পশ্চিম দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, এটি হচ্ছে সঠিক উত্তর। এটি কিন্তু একটা খুব ভালো প্রশ্ন, আশা করি তোমরা এটা বুঝতে পারলে। এবার তোমরা ডিসপ্লেতে কোশ্চেন নাম্বার 6 দেখতে পাচ্ছ, যেখানে বলা হয়েছে সুমনা প্রথমে উত্তর পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়েছিল,
তারপর সে 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলো এবং তারপর 135 ডিগ্রি ক্লকওয়াইজ ঘুরে দাঁড়ালো। এখন সুমনা কোন দিকে মুখ করে দাঁড়িয়ে আছে? তো প্রশ্নে বলা হয়েছে সুমনা প্রথমে উত্তর পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়েছিল। উত্তর পূর্ব বলতে নর্থ ইস্ট, অর্থাৎ এই দিকটা। সুমনা এই দিকে মুখ করে দাঁড়িয়েছিল, তারপর সে 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলো। তো এই পজিশান থেকে 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ মানে এটা হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ এখান থেকে সে 90 ডিগ্রি আসলো এখানে। তার দ্বিতীয় পজিশান কিন্তু হলো এটা, এখানে সে আসলো 90 ডিগ্রি, তারপর 135 ডিগ্রি ক্লকওয়াইজ ঘুরে দাঁড়ালো এবং এই পজিশান থেকে আবার 135 ডিগ্রি, অর্থাৎ এখান থেকে এই হচ্ছে 90, এই হচ্ছে 45, মোট 135 ডিগ্রি। এই 135 ডিগ্রি সে কিন্তু পরবর্তীতে ঘুরে দাঁড়ালো এবং তার বর্তমান ফাইনাল পজিশান হলো এটা। অর্থাৎ এখন সুমনা কোন দিকে মুখ করে দাঁড়িয়ে আছে? তো এখন সুমনা ইস্ট বা পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, এটি হচ্ছে সঠিক উত্তর। আশা করি তোমরা এটা বুঝতে পারলে। এবার তোমরা ডিসপ্লেতে কোশ্চেন নাম্বার 7 দেখতে পাচ্ছ। এখানে বলা হয়েছে সায়ন্তন প্রথমে দক্ষিণ পশ্চিম দিকে মুখ করে দাঁড়িয়েছিল, তারপর সে 180 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরল এবং অবশেষে 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে দাঁড়ালো। এখন সায়ন্তন কোন দিকে মুখ করে দাঁড়িয়ে আছে? প্রশ্নে বলা হয়েছে সায়ন্তন প্রথমে দক্ষিণ পশ্চিম দিকে মুখ করে দাঁড়িয়েছিল। দক্ষিণ পশ্চিম অর্থাৎ সাউথ ওয়েস্টের দিকে মুখ করে কিন্তু প্রথমে সায়ন্তন দাঁড়িয়েছিল। এবার কি করলো? তারপর সে 180 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরল। তাহলে সাউথ ওয়েস্ট থেকে এই পজিশনের 180 ডিগ্রি মানে ঠিক এর বিপরীত দিকে, অর্থাৎ ঠিক এর উল্টো দিকে মানে এদিকে, এটা হচ্ছে 180 ডিগ্রি। এছাড়া তোমরা এখানে হিসাব করলেও পেয়ে যাবে। আবার বলা হয়েছে অবশেষে 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে দাঁড়ালো, অর্থাৎ এই পজিশন থেকে আবার 90 ডিগ্রি সে ঘুরল, অর্থাৎ এই হলো 45 ডিগ্রি এবং এখান থেকে আরও 45 ডিগ্রি সে ঘুরল, মানে তার বর্তমান পজিশন দাঁড়ালো এটা। এটাই হলো তার বর্তমান পজিশন। অর্থাৎ এখন সায়ন্তন কোন দিকে মুখ করে দাঁড়িয়ে আছে? তো তাহলে এখন সায়ন্তন নর্থ ওয়েস্ট বা উত্তর পশ্চিম দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, এটি হচ্ছে সঠিক উত্তর। এবার তোমরা ডিসপ্লেতে কোশ্চেন নাম্বার 8 দেখতে পাচ্ছ। এখানে বলা হয়েছে আহেলি প্রথমে দক্ষিণ পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়েছিল, তারপর সে 270 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরল এবং সবশেষে সে 135 ডিগ্রি ক্লকওয়াইজ ঘুরল। এখন আহেলি কোন দিকে মুখ করে দাঁড়িয়ে আছে? তো প্রশ্নে বলা হয়েছে আহেলি প্রথমে দক্ষিণ পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়েছিল, অর্থাৎ সাউথ ইস্টের দিকে মুখ করে সে দাঁড়িয়েছিল, তারপর সে 270 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরল। তাহলে এখানে যেটা বোঝার বিষয় বা বুদ্ধি করে এগোতে হবে, এখানে 270 বলতে কিন্তু 390 সমষ্টি কিন্তু বোঝাচ্ছে, অর্থাৎ 390 ডিগ্রি। এই 390 ডিগ্রি মানে কিন্তু 270, অর্থাৎ 90 ডিগ্রি করে তিনবার ঘোরার পরে যে পজিশানটা দাঁড়ায় সেটাই হবে 270 ডিগ্রি, অথবা 270 ডিগ্রি বলতে বোঝায় 135 + 135, অর্থাৎ এখান থেকে 135 করে দুবার ঘোরালে যে পজিশানটা দাঁড়ায় সেটাই কিন্তু হবে 270 ডিগ্রি। তো সুতরাং এই পজিশান থেকে 135 ডিগ্রি কিন্তু বোঝাচ্ছে নর্থের দিকে, অর্থাৎ নর্থ পর্যন্ত হলো 135 ডিগ্রি এবং এখান থেকে এই পজিশানে, অর্থাৎ এখানে হলো কিন্তু 135 ডিগ্রি। তাহলে মোট এখানে হলো 270 ডিগ্রি। তো আশা করি এটুকু তোমরা বুঝতে পারলে। এবং এই পজিশানে আসার পরে কি বলা হয়েছে? সবশেষে সে 135 ডিগ্রি ক্লকওয়াইজ ঘুরল। তাহলে এখান থেকে আবার 135 ডিগ্রি ক্লকওয়াইজ ঘুরল, মানে এটা কিন্তু আমি আগেও বলেছি, এটা কিন্তু 135 ডিগ্রি, অর্থাৎ তো সুতরাং এই নর্থের দিকেই কিন্তু হলো তার ফাইনাল পজিশান। তো উত্তর হবে এখন আহিলি কোন দিকে মুখ করে দাঁড়িয়ে আছে? তো সুতরাং আহিলি এখন এই নর্থের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, এটি হচ্ছে সঠিক উত্তর। তো আশা করি তোমরা এটা বুঝতে পারলে। এখন তোমরা ডিসপ্লেতে কোশ্চেন নাম্বার 9 এবং 10 দেখতে পাচ্ছ। এই 9 এবং 10 এই প্রশ্ন দুটো তোমাদের হোমওয়ার্কের জন্য থাকছে।
এই প্রশ্ন দুটোর সঠিক উত্তর তোমরা এই ভিডিওর নিচের কমেন্ট বক্সে অবশ্যই করে জানাবে, এতে তোমাদেরই উপকার হবে এবং আমিও বুঝতে পারবো যে তোমরা ক্লাসগুলোকে ভালো করে ফলো করছো এবং সমস্ত প্রশ্নগুলো তোমরা ঠিকমতো বুঝতে পারছো। তো তাহলে বন্ধুরা, আজকের ক্লাসে এটুকুই। ক্লাসটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক করো এবং এই ধরনের সমস্ত ভিডিও ক্লাসগুলোকে পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো তাহলে বন্ধুরা, আজকের ক্লাসে এটুকুই। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো।